যদি গ্যাংটক সাইট সিন ঘুরতে যাও তার ভাড়া হচ্ছে, আর পেরিং এর সাইট সিন হচ্ছে হোটেল আমরা যেখানে ছিলাম সেগুলোর ভাড়া হচ্ছে। একদিন তোমাদের চালগুড়ি দিয়ে এটা করে দেখাবো, চালগুড়ি দিলে না একটু মচমচে হয় বিস্কিট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লগ। আমি মধুমিতা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখো সকাল সকাল আমার কফি রেডি হয়ে গেছে, এদিকে ব্রেড ও টোস্ট করা হয়ে গেছে, এটাই আজকে ব্রেকফাস্ট। আর আমরা তো ফিরেছি গতকাল, তাই জন্য কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ এত লাগেজ আছে, কিছু খোলাখুলি করাও হয়নি। আজকে সব খোলাখুলি করবো, কাচবো, অনেক কাজ আছে। আর তোমাদের বলবো যে গ্যাংটক গেলে কত খরচা হয় সবটাই তোমাদেরকে শেয়ার করব। আমাদের অবশ্য কোনো খরচা হয়নি, কারণ আমাদের পাস ছিল যেহেতু। আর এমনি আমরা সব জেনে এসেছি কত কি খরচা হয়, তোমাদের সবটাই শেয়ার করব। তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো, কফি টফি খাওয়া হয়ে গেছে, এবার রান্না করে যাই। রান্না করার জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর আজকে তুই তো অফিস যায়নি, ছুটিতে আছে, তাহলে ও করে নিই, ও কাজগুলো কেটে কুটে দেবে, আমি করে নেবো। আমাকে তো সবসময় কাটাকাটি করাবে, বুঝতে পারছো? আমার অনেক কাঁচা আছে, বিশ্বাস করো অনেক কাঁচা। কাজ কি অবস্থা, মেশিনে কাজবে সেটাও অনেক কষ্ট, সার দিতে হবে। আজকে যেহেতু শনিবার, আমরা নিরামিষই খাই, তাই জন্য তুইনকা বলেছে কাটাকাটি শুরু করে দিয়েছে। তাহলে চলো দেখি ও কি কাটছে। আজকে হবে সবজি, ডাল, আলু পোস্ত আর একটা কিছু হবে, তাহলে দেখি ও কি করছে। কি গো, কাটাকুটি হলো? দেখি চলো কি কাটছে। দেখি কাটা হয়ে গেছে, এই যে কড়াইশুঁটি আছে, গাজর আছে, ওইদিকে আলু পোস্তর আলু। তাহলে চলো কেটে নিই, এদিকে আমি কাঁচতে বসিয়ে দিয়েছি এক ধাপ, তাহলে কাঁচা হয়ে যাক। আর আমি এদিকে কাস্তে বসিয়ে দিয়েছি, একবার কাস্তে বসিয়েছি, এটা এখনো 10 মিনিট হলে এই কাঁচাটা হয়ে যাবে, আর তারপর আবার একবার দেব। কিন্তু কাঁচাটা তো কোনো ব্যাপার না, কিন্তু মেলাটাই মেন ব্যাপার, কারণ ছাদে জায়গাও না থাকতে পারে। সবজিগুলো মাপাতে দেওয়া হয়ে গেছে, আর ডালও সেদ্ধ হয়ে গেছে, আর কি বলো। আর এদিকে হচ্ছে আলু পোস্তর আলু কাটা হয়ে গেছে, এটা হলে ডালটা ফোড়ন দেব, আলু পোস্তটা করব, আর একটা বড়া করব, তোমাদের দেখাবো নতুন নতুন। ডালে হলুদ, নুন, চিনি সব দিয়ে দিয়েছি, এবার একটু গরম জল দিয়েছি, চাপ চাপ হয়ে গেছে তো, একটু পাতলা করার জন্য, ফুকুটা খাবে একটু পাতলা না হলে। ডালটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিই, ঘিটা দিলে বেশ একটা সেন্ট ছাড়ে, খুব ভালো লাগে। ঘিটা দিয়ে নামিয়ে চাপা দিয়ে রেখে দেবো, চাপা দিয়ে না রাখলে না আবার গন্ধটা বেরিয়ে যাবে, ঘিয়ে ঘিয়ে আর ডালের যে গন্ধটা সেটা চলে যাবে। তুই ছেড়ে দাও, আমি করে দিচ্ছি বললাম তো। না, আমার ইচ্ছে করছে করতে দেবো, কোনো অসুবিধা নেই, করলে পারি করতে নাকি? আমিও তো পারি করতে, আমি কি পারি না নাকি? হ্যাঁ, তোর আলু পোস্ত আমি হয়ে গেছি, আর আমাকে মধু বলছিল আমি কেন করছি, আমি কেন করছি, আমার তো তুমি দিচ্ছ দিচ্ছ, আলু পোস্তটা হয়ে গেছে, বলছি পোস্ত হয়েছে নামিয়ে দেবো, তখন তোর তেল দিয়ে দাও, সরষের তেল, হাতে তেল, তাহলে একদম সেদ্ধ হয়ে গেছে, ভালো হয়েছে দেখতে, দেখতে ভালো হয়েছে না, দেখতে ভালো হয়েছে। এই পেস্টটা আমি রেডি করে নিয়েছি বড়া ভাজার জন্য, এটা হচ্ছে কাজু বাদাম কুচি, তোমাদের দেখিয়েও দিচ্ছি, দেখো এই যে কাজু বাদাম গুলো এরকম কুচি পাওয়া যায়, এটা বেটেছি, আর পোস্ত বেটেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন চিনি দিয়ে এটা তৈরি করেছি, এবার এটা ভাজবো, যেটা গরম হয়ে গেছে। দিলাম
আমি একদিন তোমাদের চাল গুঁড়ি দিয়ে এটা করে দেখাবো। চাল গুঁড়ি দিলে না একটু মচমচে হয় বেশ খেতে। চাল গুঁড়িটা যে পাইনি বলে আমাকে পয়সা নিয়ে আনতে হলো। চাল গুঁড়িটা আমি পাবো আজকে বিকালে দোকানে আনবো বলে তুমি নিয়ে চলে আসবে। রান্না করে তোমাদের আগেই দেখিয়েছি আর বলেওছি আবারো একবার দেখিয়ে দিই কি রান্না করেছি। দেখো ভাত আর হচ্ছে সবজি দিয়ে ডাল, আলু পোস্ত আর এটা হচ্ছে কাজু বাদামের বড়া। তাহলে চলো খেয়ে নিয়ে আমার কথা বলছি। আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সব কাজ সেরে রেস্ট নিতে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ অনেকদিন পুকুরকে পড়তে বসানো হয়নি। আজকে পুকুরকে পড়তে নিয়ে বসেছিলাম, তারপর দুধ রুটি ভিজিয়ে পুরোটা খাইয়ে দিয়েছি আর আমাদেরও ময়দা মেখে দেখো ডাল পুরি করছি। সব পুর ভরা হয়ে গেছে, এবার এটা বেড়ে খালি ভাজবো। কি দিয়ে খাবো ডাল পুরি? ডাল পুরি তো শুধুই খাওয়া হয়ে যায়। শুধু খাবো? মিষ্টি আছে করে? সিমুই করেছো? আছে দেখো ডাল পুরি ওদের সামনেই ভাজলাম, আর এদিকে আছে সকালের আলু পোস্ত আর শিমুই। তোমরা এনজিবি থেকে যদি ক্যান্টক যাও তোমরা নিজেরাও যেতে পারো আবার শেয়ারাও যেতে পারো। মানে এনজিবি থেকে ক্যান্টক গেলে তোমাদের খরচা পড়বে, যদি শেয়ার গাড়িতে যাও তাহলে 300-400 টাকা খরচা পড়ে, আর যদি প্রাইভেট কার করে দাও পার্সোনাল গাড়ি করে নাও সেক্ষেত্রে 3,500-4,000 টাকা মতো খরচা আছে। এবার সিজন অনুযায়ী একটু কম বেশিও হয়। গ্যাংটক থেকে ছাঙ্গুলে বাবা মন্দিরের ভাড়া হচ্ছে, গাড়ি ভাড়া হচ্ছে 3,500-4,000 টাকা। গ্যাংটক সাইট সিন ঘুরতে যাও তার ভাড়া হচ্ছে 2,000 টাকা। এগুলো কিন্তু পুরোটাই নিজে পার্সোনাল কারে ঘুরবে, এতে কোনো শেয়ারেবল নয়। আর যদি গ্যাংটক থেকে পেলিং যেতে যাও ওটার ভাড়া হচ্ছে 4,000-4,500 টাকা। সাইট সিন হচ্ছে 2,500 টাকা। টোটাল তোমাদের আমি ভাড়াটা বলে দিলাম। আর হচ্ছে আমাদের হোটেলের কথা বলি, আমরা যে গ্যাংটকের হোটেলে ছিলাম তার ভাড়া হচ্ছে 2,000 টাকা, কিন্তু ওটা একদম এমজি মার্কেটের কাছে। এখন সিজন নেই বলে সেই জন্য ভাড়াটা একটু কম, কিন্তু সিজন মার্চ এপ্রিল থেকে সিজন হয়ে যাবে তখন একটু ফেয়ারটা বেড়ে যাবে। আর পেলিংও সেম, পেলিংও ভাড়া হচ্ছে 2,000 টাকা, কিন্তু জানলা খুললেই তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা পুরো দেখতে পাবে। আর হচ্ছে শিলিগুড়িতে ওয়ান নাইট ছিলাম আমরা, শিলিগুড়ি ভাড়া হচ্ছে 2,000 টাকায়। তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে হোটেল আর ড্রাইভার দাদার নাম্বার দিয়ে দেবো আর অ্যাড্রেসটাও দিয়ে দেবো, তোমরা চাইলে ভিজিট করতে পারো। হ্যাঁ, আর হচ্ছে আমাদের তো কুপন ছিল সেই জন্য আমাদের অসুবিধা হয়নি, কিন্তু আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি তোমাদের মানে অ্যামাউন্টের বলে দিতে পারি, দুজন গেলে মোটামুটি 30,000 টাকা খরচা হতে পারে খাওয়া দাওয়া মিলিয়ে, মানে পার হেড 15,000 টাকা করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।